ফুলহারের জলের চাপে ভেঙে গেল সুইচ গেট। ফুলহারের আগ্রাসী রূপে একদিকে শুরু হয়েছে ভয়ালো ভাঙন, অন্যদিকে ইসলামপুর এলাকায় তেল জ্বালানো সুইচ গেটের একটি অংশ ফুলহারের প্রবল জলের চাপে ফাটল ধরেছে। প্রবল বেগে জল ঢুকতে শুরু করেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সংরক্ষিত এলাকায়। ইসলামপুর, দৌলতনগর, ভালুকা সহ একাধিক অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জল ঢুকতে শুরু করেছে। বালির বস্তা দিয়ে স্থানীয় এবং প্রশাসনের উদ্যোগে গেট মেরামতির চেষ্টা চলছে, তবুও জলের চাপে বালির বস্তা ধরে রাখা যাচ্ছে না। আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে। স্থানীয়দের দাবি, যদি অবিলম্বে জল না কমে তাহলে সংরক্ষিত এলাকাতেও বন্যা দেখা যাবে। অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে এই গেট মেরামত করা হোক।